তো আজকের প্রশ্নটি শুরু করা যাক আজকের প্রশ্নটি হলো অ্যাসআরটিভ সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার ও কি কি তো আজকে এসআর সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো এসআর সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার ও কি কি তো আজকে এটুকুই দেখিয়ে দেব যদি আপনাদের আর কোনো প্রশ্নের উত্তর বা কোনো কিছু লাগে তো কমেন্ট করতে পারেন যদি আমি ওর পক্ষে সম্ভব হয় তো রিপ্লাই দিয়ে দেবো তো এখানে উত্তর রয়েছে আমাদের দেখে দিতেছি এখানে লেখাটা খুব ভালো হয় নাই ক্লাস ক্লাসে লিখে দিয়েছিল তো তবে বল নয় সঠিক যে সেন্টেন্স বা বাক্য ধারা কোনো কিছুর বর্ণনা প্রকাশ করা যখন করা হয় তাকে অ্যাসার সেন্টেন্স বলে তো এখানে আমি সংক্ষেপে গেছি অ্যাসার্টিপ এখানে সেন্টেন্স দিয়ে দেবেন এখানে সেন্টেন্স বলে তো এটা সংক্ষেপে লিখে দিয়েছি তো তারপর দেখা যাক অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার যথা অ্যাফার্মেটিভ এখানে সেন্টেন্স হবে তো বানানটা সংক্ষিপ্ত করে লিখেছিলাম তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে এক নম্বর আর দুই নম্বর হলো নেগেটিভ সেন্টেন্স বলে তো পরবর্তী ভিডিওতে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে নেগেটিভ সেন্টেন্স কাকে বলে সবগুলো দিয়ে দিব তো ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন সবগুলা আপনি যেটা লেগে সার্চ করবেন নেগেটিভ সেন্টেন্স কাকে বলে শেষে শেষে যেটা সাম হাসান লেগে সার্চ করবেন তাহলে এই চ্যানেলের ভিডিওগুলো চলে যাবে তো আমার কাছে যতগুলো খাতায় লেখা আছে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবগুলাই হয়তো বা আসে দেখে দেখে দিয়ে দিব তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও সবগুলো পেতে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই